Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram Muhammad Babul Bhai, apni jiggesha korechen je fitra apnader elakay ek soptah age theke dewa shuru koreche ebong miskinra eshe niye jacche. To eta koto duk shothik hobe? Sammanito bhai, fitra dewar shothik time holo Idul ফিতরে যখন চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে ফিতর আদায় করতে হবে আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গরিবের কাছে মিসকিনের কাছে তাদের ফিতরা পৌঁছে দেওয়ার সুবিধার্থে এক বা দুই দিন আগে মানে 28-29 তারিখেও তারা আদা করেছেন এই মর্মে বর্ণনা পাওয়া যায় কিন্তু এর আগে নয় তো এজন্য আমাদের সমাজে যে এক সপ্তাহ আগে ফিতরা আদায় করা হয় সেটা ঠিক নয় এতে ফিতরার যে মূল উদ্দেশ্য সেটা আদায় হয় না সেটা সাধিত হয় না বরং যারা ফিতরা নিয়ে যায় তারা আগেই সেটা খায় সেটা খেয়ে নেই সেটা ব্যবহার করে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ফিতরার উদ্দেশ্য হলো তোহরাতান লিসসাইমিন রোজাদারদের ভুল ত্রুটি থেকে তাদেরকে মুক্ত করবে দ্বিতীয় হলো তুআমাতান লিল মাসাকিন মিসকিনদের ঈদের দিনের এটা খাবার হবে মিসকিনের ঈদের দিনের খাবার হবে যাতে ঈদের দিনেও তাদের বাড়িতে আনন্দ থাকে এবং ঈদের দিন তারা কিছু ভালো খেতে পারে খেয়ে তাদের ঈদ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারে তাদের মন প্রফুল্ল থাকে কারণ ঈদ মানে তো আনন্দ ঈদ মানে তো উৎসব বাড়িতে খাবার না থাকলে সেই উৎসব হবে কি তাই এই ব্যবস্থা সুন্দর ব্যবস্থা ইসলাম গ্রহণ করেছে এখনে যারা আগে আদায় করছে অনেক ওলামা ইকরামের মতে সেটা ফিতরা হিসেবে আদায় হবে না ঠিক আছে আরে সর্বনিম্ন তো এটা যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের আমল বিরোধী এবং সুন্নাত বিরোধী আর মহান রব্বুল আলামিন বলেছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম ثُمَّ لَا يَجِدُ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُ تَسْلِيمًا আল্লাহর কসম তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মাঝে বিবাদমান বিষয়ে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে তারপরে তাদের অন্তরে সামান্য পরিমাণ কোনো সংশয় ও দ্বিধা থাকবে না ওয়ায়ুসাল্লিমু তাসলিমা এবং তারা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে আর এই জায়গায় বলা হয়েছে فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের বিরোধিতা করে তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যায় ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم যে তাদেরকে দুনিয়াতে ফিতনাই পাকড়াও করবে অথবা পরকালে তারা জাহান্নামের কঠিন শাস্তিতে নিক্ষিপ্ত হবে নাউজ বিল্লাহ মিন যালিক এজন্য সম্মানিত ভাই বেশ কিছুদিন আগে সপ্তাহখানেক আগে ফিতরা আদায় করে দেওয়া এটা জায়েজ নয় বরং সম্ভবত শেখ মুহাম্মদ ইবনে সালেহ রাহিমাহুল্লাহ বলছেন যে সেটা আদা হবে না তাকে পুনরায় ফিতরা দিতে হবে তো এই জন্য এই এই মূর্খতা থেকে এই সমস্যা থেকে উত্তরণের একটাই উপায় যে আমরা ঈদের চাঁদ দেখার পরে তারপরে আমরা ফিতরা আদা করব তাছাড়া ফিতরাটা তো আদায় হবে ঈদের রোজার শেষে যাতে করে আমাদের ও সবগুলো রোজার যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি কিন্তু এরা এক সপ্তাহ আগেই দিয়ে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রেও তারা বিরোধিতা করেছে তো আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আমাদেরকে সেই সুন্নার উপর আমল করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ